অপবাদ দিয়ে বাড়িতে দেখতেই নেই হবে। আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের বিশেষ করে রাজধানী আগরতলা এবং আইন শৃঙ্খলা একটু দারুণভাবে উন্নতি করছে। আমরা আমাদের অর্গানাইজেশন দারুণভাবে এই যে ঘটনাগুলি ঘটছে প্রতিদিন চুরি ছিনতাই অপহরণ ধর্ষণ মহিলাদের উপর শ্লীলতাহানি নানা ধরনের অপরাধ এই ধরনের সময়ের মধ্যে সংঘটিত হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যারা এই ধরনের কাজকর্ম করছে আমরা দেখছি কোথাও কোথাও পুলিশ রাজনৈতিক নেতাদের উঙ্গলি হেলন এই যে তাদের নিষ্ক্রিয়তা এই নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে অপরাধীরা আবার এই ধরনের অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করছে। গত দুদিন ধরে আমাদের রাজধানী এবং তার যে প্রাণকেন্দ্র দুইটা ভয়ঙ্করতম ঘটনা এই সময়ের মধ্যে সংঘটিত হচ্ছে। একটা হচ্ছে এই সময়ের মধ্যে গত বৃহস্পতিবার গঙ্গাখাল এলাকায় নন্দু সরকার নামে একজন যুবক তার উপর গরু চুরির অপবাদ দিয়ে স্থানীয় কিছু মাতব্বররা বাড়ি থেকে জোর করে টেনে নিয়ে গিয়ে তাকে গঙ্গাখাল ব্রিজে বেঁধে এমনভাবে গণপিটুনি দিয়েছে এই পিটুনিতে তার এখানে দেহত্যের অর্থাৎ সে নিহত হয়েছে। এবং এটা আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে এটা খুন করা হয়েছে, কারণ তার উপর যে অপবাদ দেওয়া হয়েছে এই অপবাদ নিয়ে পুলিশের হাতে এখনও কোনো তথ্য নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। ফলে যদি তার উপর এই অপবাদ দেওয়া হতো বা যার যদি কোনো সত্যতা থাকতো তাহলে পুলিশ আইনি বিভাগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। ফলে পুলিশ এ ধরনের কোনো ঘটনার প্রমাণ তথ্য এখন পর্যন্ত সে হাতে পায়নি। দ্বিতীয়ত হচ্ছে গতকালকে শুক্রবার আমাদের রাজধানীর উত্তর গেট প্রান্ত থেকে একটি মাফিয়া গ্রুপ একেবারে হিন্দি সিনেমার কায়দায় একজন ব্যক্তি স্কুটিতে যাচ্ছিলেন, সে হয়তো বা ঠিকাদারের কাজ করতো, তাকে গাড়ি থেকে গাড়ি করে অপহরণ করে নিয়ে যায়। এবং পথচলতি যারা সাধারণ মানুষ এই ঘটনার কর্তব্য করেছেন তারা হতচকিত আতঙ্কগ্রস্ত হয়েছে। এবং পরবর্তী সময় এটা আমরা জানলাম যে মোহনপুরের কাছে গিয়ে গাড়িটি তাকে ঠিকাদারের কাগজ এরকম একটা কিছু এতে সই করিয়ে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে পরবর্তী সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মানে এই যে ভয়ঙ্করতম ঘটনা ঘটছে রাজধানী এবং তার প্রাণকেন্দ্রের শহরতলিতে তা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। ও এ ধরনের ঘটনা তো আমাদের রাজ্যে বিগত দিনে নজরবিহীন ছিল, মানুষের মধ্যে এটা কাল্পনিক ছিল যে মব লিঞ্চিংয়ের মতো ঘটনা আমাদের রাজ্যেও সংঘটিত হবে। কেবলমাত্র এটা বিজেপির শাসনেই এই রাজ্যে এটা প্রবর্তিত হয়েছে। এই ঘটনাগুলি নিয়েই আজকে আমরা ডিআরআই সদর বিভাগীয় পুলিশ সদরের এসডিপিওর নিকট আমরা ডেকোরেশনে মিলিত হয়েছি। পুলিশের কাছে জানতে চাই যে এই যে ঘটনাটা সংঘটিত হলো একের পরে বিশেষ করে গঙ্গাখালের যে ঘটনাটা ওই সময় খাঁটিতে কর্তব্যরত পুলিশের সেখানে উপস্থিত ছিল, ফলে পুলিশের সামনে কী করে একটা যুবককে পিটিয়ে তাকে খুন করা হয়, কেন পুলিশ তাকে বাঁচাতে পারল না, কেন সমাজদ্রোহীরা পুলিশকে বৃদ্ধাঙ্গস্ত দেখিয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, ফলে এই ধরনের ঘটনা আমাদেরকেও ভাবিয়ে তুলছে। আমরা এই নিরিখেই আজকে সকলের ইনস্টিটিউটের নিকট আমরা ডেকোরেশনে মিলিত হয়েছি।